অভিন্ন হৃদয়ের নিষ্পাপ ভালো লাগার অপার আনন্দের নাম ভালোবাসা। মানব ইতিহাসে ভালোবাসা সম্পর্কে এমন ধারণা থাকলেও নিরাশবাদীরা মনে করে ভালোবাসা হচ্ছে লস অফ ভ্যালুয়েবল এনার্জি বা মূল্যবান শক্তির অপচয়। অনেক ভঙ্গ হৃদয় আবার বলেন লাভ ইজ এ বার্নিং সিগারেট, অর্থাৎ ভালোবাসার স্থায়িত্ব একটি জ্বলন্ত সিগারেটের আয়ুর মতো। বিশ্ব ভালোবাসা দিবসের উৎপত্তি যেমন রহস্যময়, তেমনি এর প্রচলন নিয়েও রয়েছে নানা প্রশ্ন। অনেক রূপকথার মধ্যে একটি হল রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস শক্তিশালী সেনাবাহিনী গড়তে রোমান যুবকদের বিয়ে নিষিদ্ধ করেন। তবে সেন্ট ভ্যালেন্টাইন নামের এক খ্রিস্টান পাদ্রি প্রেম পিপাসার্ত যুগলদের গোপনে বিয়ে দিতেন। ঘটনা জানাজানি হলে ওই পাদ্রিকে দেয়া হয় মৃত্যুদণ্ড। তবে কারাগারে থাকাকালে এক তরুণীর প্রেমে হাবুডুবু খান তিনি। 269 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি ফাঁসিতে ঝোলার দিন ভ্যালেন্টাইন ওই তরুণীকে একটি চিরকুট লিখেন, যার শেষে লেখা ছিল ফ্রম ইওর ভ্যালেন্টাইন। আমাদের দেশে ভালোবাসা দিবস প্রচলন করেন জয় জয়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রহমান। সেটা 2 দশক আগের ঘটনা। তারপর থেকে এ দিনটি এলেই সবার মাঝে এর আবেদন বাড়তে থাকে। এ ধরনের ভালোবাসা পৃথিবীর কোনো প্রেমিক যুগলই পছন্দ করবে না। মান অভিমান আবার পরেই নির্মল আনন্দের হাসিপূর্ণ জীবনই ভালোবাসার প্রধান শর্ত, যেখানে থাকবে না পশ্চিমা ধাঁচের ভালোবাসা, ধরো ছাড়ো আর ছাড়ো ধরো নতুন নতুন সঙ্গী। ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনের গণ্ডিতে আবদ্ধ নয়, জীবনের প্রতিটি সকালই ভালোবাসার সকাল হওয়া উচিত। ভালোবাসা হচ্ছে অভিন্ন হৃদয়ের রঙিন কল্পনার হাসি, অবিরাম বলে যাওয়া ভালোবাসি ভালোবাসি। মিজানুর রহমান, আরটিভি।